আসসালামু আলাইকুম আমি সাইফুল বিন আকালাম বলছি আমাদের মধ্যে অনেকেই এই যে আমার হাতে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই ধরনের মাইক্রোফোনে আমরা রেকর্ডিং ধারণ করতে চাই কিন্তু এই মাইক্রোফোনটি সংযুক্ত থাকবে মোবাইলের সাথে সাধারণত এই ধরনের মাইক্রোফোনগুলো আমরা সংযুক্ত করে বিভিন্ন ক্যামেরার সাথে যেমন ডিএসএলআর বা অন্যান্য ক্যামেরাগুলোর সাথে আমরা মাইক্রোফোনগুলো সেট করে থাকি মোবাইলের জন্য আমরা সাধারণত এই ধরনের মাইক্রোফোন পাই না তো এখানে শুধু এই ধরনের মাইক্রোফোন না আমার হাতে যেটা আছে এরকম না আমরা চাইলে এখানে ক্লিপ মাইক্রোফোন ছোট মাইক্রোফোনগুলো ইউজ করতে পারি তো এই ধরনের মাইক্রোফোনগুলো মোবাইলের সাথে সংযুক্ত করে আমরা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা বিভিন্ন ডকুমেন্টারি রেকর্ড করার জন্য বা বিভিন্ন সিন রেকর্ড করার জন্য আর যারা আমার মতো ইউটিউবাররা আছেন তারা ইউটিউবিং করার জন্য আর যারা বিভিন্ন বিয়ে শাদি বা অনুষ্ঠানে রেকর্ডিং করার জন্য এই ধরনের মাইক্রোফোনগুলো হলে আপনার অডিও ক্লিপসটি খুবই পরিষ্কার হবে নয়েস মুক্ত হবে যেমন আমার এই রেকর্ডিংটা আপনারা শুনতেছেন এই রেকর্ডিংটা হচ্ছে একেবারে মোবাইলে স্যামসাং একটা মোবাইল ধারণ করছি কিন্তু মোবাইলের সাথে আমি এই মাইক্রোফোনটি জুড়ে দিয়েছি যার কারণে আপনারাই বলুন আমার সাউন্ড কোয়ালিটিটা কীরকম হচ্ছে একেবারে মুক্ত এবং পরিষ্কার এবং আমি মোবাইলটা অনেক দূর থেকে আমার পুরো ভিউটা নিতে পারছি আপনি ভাই আরেকটু পিছনে যান আমার পুরো ভিউটা নেন হ্যাঁ তাহলে আমার একটা মোবাইল যদি আমি অনেক দূরে রাখি তাহলে সাধারণত আমার ভয়েসটা কিন্তু এত দূরে যাওয়ার কথা না আমি কথা বলছি একেবারেই আসতে একেবারেই ছোটো করে কথা বলছি তারপরেও আমি যেহেতু একটা মাইক্রোফোন ইউজ করেছি আমার মোবাইলের সাথে সেহেতু আমি আমার ভয়েসটা পুরোপুরি পাচ্ছি এবং রেকর্ডিংটাও হচ্ছে মুক্ত পরিষ্কার এখন আমরা কথা বলবো আমাদের ভাই যিনি এই দোকানটার মালিক উনি এই প্রযুক্তিটি নিজ ট্যালেন্ট ব্যবহার করে এটি উনি তৈরি করেছেন এটার ম্যানুফ্যাকচারার আসলে উনি এই প্রোডাক্টগুলো উনি যদিও বিভিন্ন দেশ থেকে চায়না থাইল্যান্ড থেকে উনি ইম্পোর্ট করেন কিন্তু এই প্রোডাক্টগুলো আসলে হচ্ছে ডিএসএলআর ক্যামেরার জন্য ব্যবহার করা হয় তো এই প্রোডাক্টটি উনি মোবাইলে ব্যবহার করার জন্য এটাকে উপযুক্ত করেছেন ওনার নিজ ট্যালেন্ট ব্যবহার করে তো চলুন আমরা তার কাছ থেকে শুনি উনি এটি কিভাবে করেছেন এবং এটি আপনাদের জন্য এখানে ডিসকাউন্ট মূল্যে আমরা সেল সেল করব উনি করবেন তো আপনাদেরকে এই দোকানে আমন্ত্রণ জানাচ্ছি এই দোকানটাতে যদি আপনারা আসতে চান তাহলে নিউ মার্কেট চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে নেমে হ্যাঁ আইস ফ্যাক্টরি রোড যেটা হচ্ছে একেবারে সিটি কলেজের সাথে সংযুক্ত আইস ফ্যাক্টরি রোড বাগদাদ মার্কেট আর এই দোকানটার নাম হচ্ছে ফাতামা ইলেকট্রনিক্স তো আসুন আমরা ফাতামা ইলেকট্রনিক্সের যিনি প্রপাইটার ওনার সাথে কথা বলি প্রিয় ভাই প্লিজ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি অনেক দীর্ঘদিন যাবত মাইক্রোফোন নিয়ে গবেষণা করার পরে আমি মোবাইলের রেকর্ডিং করার জন্য অনেক কষ্টে অনেক স্যামসাং সেট এবং বিভিন্ন রকম কিছু হাই কোয়ালিটি সেট রেকর্ডিং করার জন্য অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টার পরে দেখলাম মুক্ত একটি মাইক্রোফোনে কথা বলার জন্য আপনি যত দূর থেকে ইচ্ছা কথা বলতে পারবেন যতটুকু ইচ্ছা লম্বা লম্বা তার দিয়ে কথা বলতে পারবেন কোনো নয়েস আসবে না আশা করি স্যামসাং সেট হলে সবার জন্য ভালো হয় এবং ডিএসএলআর ক্যামেরার জন্য বিভিন্ন রকম মাইক্রোফোন আমার এখানে পেয়ে থাকে অনেক কষ্ট আমি এটা অনেক প্রায় এক মাস যাবৎ কাজ করে পেরেছি এটা সফল হতে সো যারা আমার ভিউয়ার্স আছে ইউটিউব যারা বিভিন্ন রকম দেখে থাকেন ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকেন তারা সবাইদেরকে বলছে যদি কোনো রকম মাইক্রোফোন লাগে নিতে পারবে স্পেশালি যারা মোবাইলে কম করেছে যদি আপনারা ইউটিউবিং করতে চান বা বিভিন্ন পার্টিতে ভিডিও রেকর্ড করতে চান তো সাধারণত আমরা রেকর্ডিংটা করে কিন্তু অডিওটা পাই না কারণ অনেক দূর থেকে নেওয়ার কারণে অডিওটা আসে না তো আমরা এই মাইক্রোফোনগুলো শুধু এটা না এখানে আরও নানা রকম ছোটো ক্লিপসগুলো আছে যেগুলো আপনি এখানে সাড়ে সাথেও জয়েন জয়েন করাতে পারবেন তো এই ধরনের বা নানা রকম মাইক্রোফোন কিন্তু সংযুক্ত থাকবে কিন্তু আপনার স্মার্টফোনের সাথে যার কারণে আপনারা ভিউটাও পাবেন সাউন্ডও পাবেন হ্যাঁ তো আপনাদের সবাইকে এই দোকানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ঠিকানায় আসবেন